আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে দিনটা খুব ভালো, আজকে রোদ উঠে গেছে, গতকাল কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ছিল। আজকে একেবারে আজকে রোদ উঠে গেছে, রোদ রোদ উঠেছে, আকাশ একেবারে পরিষ্কার, আর আমাদের সবার মন, আশা করি সবার মন পরিষ্কার আজকে। খুব স্যার, আকাশ পরিষ্কার, মনও পরিষ্কার। আমরা আজকে খুব ভালো করে ভালোভাবেই আমরা আজকে গাণিতিক সমস্যা যেগুলো আছে খুব ভালোভাবে শিখে ফেলতে পারবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু কাজ করি। আমি আজকে কোন অধ্যায়, আগে যে অধ্যায়টা করেছিলাম অনুশীলনী 4.1 নাকি? হ্যাঁ, বীজগণিত অংশ থেকে, তাই না? বলো বাবা, কোন অংশ? বীজগণিত অনুশীলনী কত ছিল বাবা, বলো? 4.1, বীজগণিত 4.1। যারা আজকে নতুন সংযোগ হয়েছো, তারা বইটা খুলে নাও। আর এটা আছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 54। চুয়ান্ন পৃষ্ঠা একটু বের করলে হয়ে যাবে। পৃষ্ঠা নম্বর হলো কত? 54। সবাই পেয়েছি আমরা? ভেরি গুড। আচ্ছা, আমি জানি তোমরা অনেক স্মার্ট, খুব দ্রুত সব কাজ করে ফেলতে পারো। আচ্ছা, আজকে আমি তোমাদের সূত্র থেকে আর কি দুটো সূত্র শিখাইছিলাম না, এইভাবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার, বলতো এটা এইটা সমান সমান কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হয়েছে, মনে আছে স্যার? আচ্ছা, মনে আছে। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এখান থেকে একটা যদি এ স্কয়ার আর বি স্কয়ারটাকে যদি আমি বাম সাইডে রেখে দিই, এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা যদি বাম সাইডে রাখি, তাহলে ওই পাশে কি থাকলো? এ প্লাস বি হোল স্কয়ার, তাই না? আর প্লাস 2ab যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়, তাহলে প্লাস ওই পাশে গেলে কি হয়? মাইনাস, মাইনাস 2 কি হয়? ab, নাকি না? বুঝো নাই? হয়, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমি এই যে 1 নম্বরে দিয়ে রাখলাম আজকে, আজকে এটা 1 নম্বর দিয়েছি, আজকে এইটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, আরেকটা লিখি। হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান সমান কি বলতো? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। ভেরি গুড, এই তো অনেক সুন্দর হয়েছে। তাহলে আমি যদি এটা বা দিয়ে লিখি বা এর চিহ্ন দিয়ে লিখি, a স্কয়ার আর b স্কয়ারটা এই পাশে রাখবো, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b ও প্লাস b স্কয়ার, তাহলে এই পাশে কি আছে বলো? মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, হোল স্কয়ার, গুড। আচ্ছা, তারপর কি থাক বাকি আছে, কোনটা? এটা বাকি রয়েছে না? প্লাস 2ab। হ্যাঁ, a মাইনাস প্লাস 2ab ওই পাশে গেলে হবে কি? প্লাস প্লাস 2ab। বুঝতে পেরেছি? আচ্ছা জি স্যার। তাহলে এটা ছিল কিন্তু এটা এটা ছিল সূত্র, এটা কি ছিল? সূত্র, সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ছিল, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। আর সূত্র থেকে আমি, হ্যাঁ, আমি এটা নিয়ে এসেছি, এটাকে বলে কি বলো? অনুসিদ্ধান্ত, কি বলে? অনুসিদ্ধান্ত। হ্যাঁ, এইটা আমাদের অনুসিদ্ধান্ত পেয়েছি। আবার এটা কি, এটা ছিল কি সূত্র? আর নিচের বলো তো, সূত্র ভেঙে অনুসিদ্ধান্ত পেয়েছি। ভেরি গুড, তাহলে এখন আমরা কি একটু ক্লিয়ার যে অনুসিদ্ধান্ত কি আর সূত্র কি, মোটামুটি কি একটু বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার অনুসিদ্ধান্ত দিয়েও তো অঙ্ক করা যায় না? অবশ্যই করা যাবে, সেটাই তো করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা এটা দুটো লিখে ফেলি আজকে। হ্যাঁ, 1 নম্বর কি লিখলাম? a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার সমান, এটা কি লিখবো প্রথমে? a প্লাস b হোল স্কয়ার, কি লিখবো? হোল স্কয়ার, হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, আর একটা কি দিলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab। বাস, আমি কিন্তু এই যে 1 আর এটা হলো 2, দুই এটা দিয়েছি। হ্যাঁ, এগুলো অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত এইটা আর এইটা, কি কথা ঠিক আছে? বুঝতে পেরেছি? আজকে আমরা এই দুটো অনুসিদ্ধান্ত বলি, আর তোমরা যেটা বলতেছে এটাকে সূত্র বলতেছে তোমরা, তাতে মানে অসুবিধার কিছু নাই, খুব বেশি ভুলেরও কিছু না। তা আমরা প্রায় সেম। আচ্ছা, এই দুটো দিয়ে আজকে আমরা কতগুলো গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তা আমি তোমাদের একটা পৃষ্ঠা নম্বর বলে দিছিলাম, কত বলো তো? 54 পৃষ্ঠা নাকি? 54। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে 5 নম্বর অঙ্কটা আমরা সবাই এখন সবাই স্টার্ট করো, নাম্বার
5 দেখো 5 নম্বরটা আমরা এখন করব এখানে অঙ্কটাকে পড়ে নাও কি লেখা আছে x minus 1 by x yes. 1 3 হলে x square plus 1 by x square 1 by x square এর মান কত হবে মান কত হবে আচ্ছা তাহলে যে অংশটা দেওয়া থাকে সেটাকে কি লিখতে হয় দেওয়া আছে কি লিখতে হয় হ্যাঁ দেওয়া আছে আচ্ছা আমরা তাহলে লিখলাম দেওয়া আছে দেওয়া x minus x minus 1 by x সমান সমান 3 ঠিক হলো আচ্ছা হ্যাঁ সবাই লিখেছি আমরা জি স্যার জি স্যার আচ্ছা তাহলে প্রথমে আমরা এটা লিখে দিলাম দেওয়া আছে x - 1 সমান কত লিখলাম তারপর অংশটা কি আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান বের করো এর মান কত তাহলে জিদার আমার মান বের করতে হবে নির্ণয় করতে হবে সেটা লিখতে গেলে কি লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আচ্ছা লেখো প্রদত্ত রাশি যেটার মান বের করব প্রদত্ত রাশি আচ্ছা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কেমন x স্কয়ার তাহলে এখন কি করব এটা মনে করো x স্কয়ার থাকলো 1 বাই x লিখে উপর স্কয়ার দিয়ে দিলাম কেন দেখতে পারছো একের পর স্কয়ার থাকলে কিন্তু এক এককে কত হবে এক হবে ব্যাপারটা বোঝা গেল একের পরে যদি স্কয়ার থাকে তাহলে 1 ইনটু 1 এইটা সমান সমান কিন্তু 1 হয় তাই না আচ্ছা তাহলে 1 বাই x লিখে উপরে স্কয়ার দিয়ে দিয়েছি এখন এইটাকে আমি কি মনে করব a আর এর ভিতরে যেটা আছে এটাকে কি মনে করব b তাহলে তাহলে কি হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার এখন চলে গেছে কোনটা এটা দ্বিতীয় নাম্বার অনুসিদ্ধান্তের আচ্ছা তাহলে এখন আমাদের এটা a স্কয়ার প্লাস b স্কয়ার আছে এটাও হলো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে তাই না এইটা এক বা দুই দুইটার মতই কিন্তু হয়েছে নাকি এটা হয়েছে এটা হয়েছে আবার এটাও হয়েছে এখন আমি সূত্র কোনটা লিখব এইটা উপরেটা লিখব না নিচেরটা লিখব বলতে পারবে নিচেরটা অবশ্যই ভেরি গুড a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a - b হোল স্কয়ার কেন নিচেরটা লিখব আমার দেখতে হবে কেন মান আছে কি সে বলো হ্যাঁ আছে মাইনাসে x - 1 / x 3 যেহেতু মানটা মাইনাসে আছে তাহলে আমার সূত্র লিখতে হবে মাইনাসেরটা মাইনাস আছে মাইনাসে লিখতে হবে যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি তাহলে উপরেরটা প্লাসেরটা লিখতাম যেহেতু আমার এখানে এটা স্কয়ার বি স্কয়ার মাইনাস আছে স্কয়ার বি স্কয়ার এটাও স্কয়ার বি স্কয়ার যেহেতু মানটা আছে মাইনাসের x মাইনাস 1 বাই x এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা খেয়াল করো এই মাইনাসটা এই মাইনাসটা থাকার কারণে আমার হলো এই মাইনাসকে আমার এটা এটা আমাকে সূত্র লিখতে হবে এইটা নিচে এইটা লিখতে হবে দুই নম্বর সূত্র লিখতে হবে আমরা একটু লিখে ফেলি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি হবে সূত্র 2ab ab হ্যাঁ ঠিক আছে এখানে a বলতে x আর b হলো 1 বাই x এটার সাথে এটা কাটা চলে গেল এখন এটার মান কত দেওয়া আছে 3 দেখো হ্যাঁ x মাইনাস 1 বাই x এর মান হলো 3 তাহলে কি লাগবে 3 স্কয়ার 3 এর প্রতি স্কয়ার প্লাস কত থাকলো 2 তাহলে 3 3 কে হলো 9 প্লাস 2 9 আর 2 মিলে কত হলো 11 11 কত হলো 11 হলো 11 11 বুঝতে পেরেছি কিনা বলেন জি স্যার জি স্যার সবাই বুঝতে পেরেছি হ্যাঁ স্যার এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করার জন্য চেষ্টা করি সবাই 9 স্যার করো দেখি 9 9 নম্বরটা করো ওকে স্যার এটা কি লিখবো দেওয়া আছে আমিও তোমাদের সাথে সাথে করি কেমন আচ্ছা 9 নম্বরে দেওয়া আছে কি দেখো x - 1 / x সমান 4 x - 1 / x সমান সমান 4 এবার কি আছে দুইটা অংশ আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ এবং ডান পক্ষ তাই না তারপর আমি লিখলাম বাম পক্ষ আগে লিখি বাম পক্ষ বাম পক্ষে কি আছে এটা নাকি বাবা বাস সেম আগে জঙ্কটা ছিল একই ওইটার মতই একই সেম সবই একই আগে ছিল এর মানটা ছিল 3 আর এখন আছে কত 4 আর কোনো পার্থক্য আছে দেখো তো
তখন নিজেরা করে দাও। আচ্ছা আমরা করি, আপনি তো করেন না। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে সাথে আমিও করি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে কি, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি হবে বলো 2ab, তাই না? একেবারে সেম, একই একই। এটার মান কত আছে এখানে? 4 আছে, তাহলে 4 এর উপরে স্কয়ার হলো প্লাস 2 হলো, তাহলে 4 18 উত্তর যোগ 2 হ্যাঁ সমান সমান 18। তো অবশ্যই এখানে তোমরা একটা কথা লিখতে পারো, কি বলো তো, মান বসিয়ে এটা লিখে দিতে পারো থার্ড ব্র্যাকেটে, না? হ্যাঁ থার্ড ব্র্যাকেটে মান বসিয়ে লিখে দিতে পারো। তাহলে এটা সমান সমান কি হয়ে গেল বলো? ডান পক্ষ। এটা সমান সমান হলো ডান পক্ষ। এটা কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মতো? হ্যাঁ মতো মানে কি ওইটাই তো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডই তো। বইটা খুলে দেখেছো যে তোমার 18? আমরা কি স্যার, হ্যাঁ এটা প্রমাণিত স্যার, এখানে বাম পক্ষ ডান পক্ষ না লিখে লেফট হ্যান্ড সাইড লিখতে পারবো না? একই তো কথা বাবা, ওটা তো ইংরেজি আর বাংলায় লেখা, এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, এইটা এটার পরিবর্তে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, এলএস ও লিখতে পারো, লেফট সাইড তাও হবে, লেফট হ্যান্ড সাইড লিখলো হবে, এলএস লিখলো হবে, কথা বুঝতে পেরেছো? একই কথা। এবার এবার কিন্তু আমরা আর একটু কঠিনের দিকে যাব, অনেক সহজ করে ফেলেছি, এবার একটু কঠিনের দিকে যাই আমরা। হ্যাঁ মানে দুইবার ভাঙানো, দুইবার ভাঙানো এরকম অঙ্কের ভিতর আমরা একটু করি করি, এখন 6 নম্বরটা করি। এটা দুইবার ভাঙাতে হবে, শুধু কি সহজ সহজ করলে হবে বলো তো বাবা? আচ্ছা সহজ থেকে একটু কঠিনে যেতে হবে। হ্যাঁ একটু সহজ থেকে এবার একটু কঠিনে যাব। এবার হলে 6 নম্বরটা লেখো, দেওয়া আছে, দেওয়া আছে কি a প্লাস 1 বাই a, a প্লাস 1 বাই a সমান সমান আছে 4। আচ্ছা তারপর কি লিখবো? প্রদত্ত রাশি লেখো, প্রদত্ত রাশি কি আছে? a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। দেখো এতক্ষণ তো স্কয়ার ছিল, আমরা খুব সুন্দরভাবে সূত্র বসিয়ে দিয়েছি, এখন 4 আছে, তাতে কি অনেক চিন্তা হয়েছে তোমাদের? একদম চিন্তা করবে না, দুই দুগুণ এইটাও সহজ হবে। হ্যাঁ দুই দুগুণই কত? 4। তাহলে আবার হ্যাঁ হ্যাঁ দুই দুগুণ যদি 4 হয়, একটা ভিতরে স্কয়ার একটা বাইরে, বাহ বাহ বাহ, একটা ভিতরে স্কয়ার একটা বাইরে স্কয়ার, খুব ভালো বলেছো। আচ্ছা তাহলে এর একটা ভিতরে আর একটা বাইরে দিয়ে দিলাম, বাইরে। হ্যাঁ ঠিক আছে, এখন এই স্কয়ার প্লাস কি বি স্কয়ার, এখন এই সূত্রের কয়টা আছে এখানে? দুইটা দুইটা, প্রথমটা বসবে এখানে, দুই রকম আছে তাই তো? এখন এই জায়গায় যেহেতু ভিতরে স্কয়ার আছে, ভিতরে স্কয়ার যদি থাকে তাহলে ভুলও কিন্তু টিচারটা বসাবে না, সবসময় বসাবে উপরেরটা, সবসময় প্রথমটা উপরেরটা, প্রথমে কিন্তু উপরেরটাই বসাতে হবে, এইটাই বসাতে হবে উপরেরটা। হ্যাঁ এখানে মান প্লাস আছে দেখে উপরেরটা বসেছে, তা কিন্তু না, একে এই ক্ষেত্রে সব সময় জন্য প্রথমে উপরেরটা বসবে, পরে এইটা যখন আবার সেকেন্ড টাইমে যখন আবার ভাঙাবো তখন মান কিসে আছে সেটা পরে নির্ভর করে বসাতে হবে, প্রথম পর্যায়ে উপরেরটা বসাতে হবে। তাই বসিয়ে দিই, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ একজন আমাকে স্যার স্যার বলতেছেন, বলো তো কি বলতে চাচ্ছ? স্যার এই যে এটা জিজ্ঞেস করতে নিয়েছিলাম যে প্রথম যে সূত্রটা অনুসিদ্ধান্ত বসলো সেখানে যে a স্কয়ার ভেতরে একটা আছে আর বাইরে আছে, এই জন্য কি এটা বসছে এই সূত্রটা? না এটা বসতে বাবা, এইটা তো পরবর্তীতে আমি আবার ভাঙাতে পারবো, এইটা এইটা তো আবার পরে ভাঙাতে পারবো না। হ্যাঁ এই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এটা পরে আমি ভাঙাতে পারবো, এবং এখান থেকে আমি তো দুইটা সূত্র যেকোনো একটাতে যেতে পারবো, এই জন্য এই জন্য। কিন্তু যদি মাইনাসটা ঠিক আছে বুঝাই দিচ্ছি, এই মেয়ের এক শুনো, কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানো, একটু ভালো করে খেয়াল করো, আমি একটু ভুল লিখি, যদি আমি এখানে মাইনাস দিই এখানে যদি কি দিই প্লাস দিই, এইটা কিন্তু আর এইরকম সূত্র আর পড়বে না, তখন তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম হয়ে যাবে, যার জন্য এটা লেখা যাবে না, এটা প্লাস এটা এবার মান আছে কিসে বলো তো? প্লাসে, এটা আবার প্লাসে ভাঙিয়ে দাও, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ হয়ে গেল। দেখো এইটুক এই অংশটা কিন্তু এত এতখানি হয়ে গেছে, কথা বুঝতে পেরেছো? এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ারের সূত্র কি হবে?
a plus b whole square whole square minus 2ab abar prothom ta bosheche abar prothom ta ei ekhon ei second bracket ei first bracket ta ki hoye jabe second bracket hoye jabe upore ki ache square ache upore square diye diyechi tarpor ki ache minus tarpor 2 ache 2 diye diyechi eta ki bujhte perechili माइनस टू ए बुझते पे कत अंश कतटुक अंश ए स्क्वायर प्लस वन बाय ए स्क्वायर अंश ख्याल करे देखो एर उपरे कि आछे स्क्वायर उपरे दिए दिलाम तारपर माइनस माइनस दिएछि एखाने टू आछे टू दिएछि आर कोनो समस्या आछे किना बोलेन नो सर नो सर वेरी गुड मान बसिए कि लिखे देव थर्ड ब्रैकेटे मान बसिए अच्छा कत हलो बोलो तो चार ही चार कत है चार परिष्कार कत हो फोर स्कोर समान कत फोर इंटू फोर चार ही चार कत षोलो जी लिखे दें षोलो माइनस टू अब ऊपर की देव माइनस टू की रे अर्पिता तू क्या बोलछस कैलकुलेटर ऊपर स्क्वायर माइनस टू তাহলে এখন কি হবে 14 এর উপর স্কয়ার হলে কি হবে 194 मिले से किना अंक गुलो करते खूब मजा पाच क्यों क्यों अने के मजा पाच খুব মজা হচ্ছে না বললাম না আজকে আবহাওয়া ভালো 94 আজকে দিনটা ভালো মনটাও ভালো তাই তোমাদের সবার মন ভালো না আচ্ছা হ্যাঁ স্যার আমার মনটাও অনেক ভালো হয়ে গেছে তোমরা ভালো তোমাদের মন ভালো দেখে আচ্ছা তাহলে ফোর দেওয়া থাকলো আমরা করতে পারবো তাই না হ্যাঁ স্যার এখন 8 নম্বর অঙ্কটা যদি করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো 8 ওকে স্যার আগে লেখো দাওয়া আছে সেম একই অঙ্ক একই কোনো পার্থক্য নাই এটা তোমাদের নিজেরা শুধু মানটা আলাদা শুধু মানটা আলাদা না মান তো নাই আচ্ছা হ্যাঁ আছে আছে হ্যাঁ মান আছে অক্ষরে মানটা নাই কি রে মান তো নাই আচ্ছা আছে তো থাক অসুবিধা নাই অন্য প্রসঙ্গে এবার কি লিখবো বাম দাওয়া আছে দাওয়া আছে লেখা শেষ এবার বাম ও হ্যাঁ হ্যাঁ বাম পক্ষ কি আছে a to the power 4 plus 1 by a to the power 4 a to the power 4 একটু আগে যে অঙ্কটা করেছি আমি ওটা একই সেম ছিল এই জায়গায় যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে এইটা করলে সেই সমস্যাটা ইনশাআল্লাহ আর থাকবে না আশা করি কি কথা বুঝতে পেরেছো আবার বুঝাই দিছি হ্যাঁ এটাকে প্রথমবার কি করব বলো তো এটাকে দুই দোকানে চার হ্যাঁ দুই দোকানে চার হ্যাঁ তাহলে আগেরটা আরো ভালো বোঝা যাবে স্যার আগের অঙ্কটা একটু কম বুঝছি এখন এইটা করলে আগেটা ক্লিয়ার হয়ে যাবে এখন প্রথমবার আমি কোন সূত্র বসাবো উপরের উপরেরটা এক আর না দুই কোনটা বসাবো উপরেরটা এক হ্যাঁ উপরেরটা সব সময় এর উপরেরটা ভিতরে যদি স্কয়ার থাকে এখানে মাইনাস মান থাকলো সব সময় প্রথমবার উপরেরটা ভাঙাতে হবে পরে সূত্রটা কি হবে বলো a plus b whole square minus 2ab বাস বসিয়ে দিলাম এটার সাথে এটা কি হয়ে গেল কাটা চলে গেল এখন আবার ভাঙাবো কোনটা এটা তাই না এবার ভাঙানোর সময় কিন্তু তোমাকে হ্যাঁ এবার সেকেন্ড ব্র্যাকেট হবে এইটা ভাঙানোর সময় কিন্তু তোমার লক্ষ্য করতে হবে মানটা আছে কি সে প্লাসে আছে না
মাইনাসে আছে মাইনাসে এখানে মানটা আছে কিসে जी টু এবি এর পাশে মানে এখানে প্লাসটা এই জায়গায় হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এর সূত্রটা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র কি বলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এবি ও হ্যাঁ ওই এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এবি লিখবো না এবি হ্যাঁ হ্যাঁ স্যার 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 2 প্লাস এই প্লাস এর পরে যে আপনি লিখেছেন 2 এবি মানে चले जाए मान कत आम ना তাহলে m স্কয়ার প্লাস 2 আমি ব্র্যাকেট দিয়ে দিয়ে মাইনাস 2 এটাকে হ্যাঁ মান বসিয়ে দিলাম হ্যাঁ মান বসিয়ে আর কোনো সমস্যা থাকলো না স্যার এবার জাস্ট করে দেব 10 মিনিট m কে আবার স্যার করতে হবে এখন তো এই সূত্র আর দরকার নাই না কি বলো আচ্ছা না सूत्र सूत्र बसिए देखी तो केमन पारो बोलो b plus b square minus 2 देखो बुझते পেরেছো কি না দেখো স্যার m to the power 4 4 n square plus 2 বের করতে এটা কি কেন একটা আওয়াজ হচ্ছে এইটা হলো a এটা কি বলো তো b তাহলে a plus b whole square সূত্র কি হবে a square plus चले गेलो थाकलो कयटा दुइटा प्रथमे सहज अच्छा होक পক্ষ ঠিক আছে ডান পক্ষ মিলেছে বইয়ের ভিতর আছে এটা আছে ডান পক্ষ এবার লিখে দি প্রমাণিত শেষ আর কোনো সমস্যা থাকলো না এটা তো দেখানো হলো লিখতে হবে এতে বলছে দেখাও যে ও হ্যাঁ শুড হ্যাঁ ও ইংরেজিতে লিখতে হবে আচ্ছা ঠিক আছে এস এ এস ও ডব্লিউ ই ডি লিখে দিলাম সমস্যা নাই বাংলা ইংরেজিতে কিছু হবে না যত খুশি লিখতে পারো ইংরেজি বাংলা এটা রাইট হ্যান্ড সাইড তারপর রাইট সাইড যা খুশি লিখবা সমস্যা নাই আচ্ছা আর এখন কোনটা করব এখন আর কোনটা করব সময় তো আমাদের খুব বেশি নাই বাবা অল্প মাত্র অল্প
সময় আছে আজকের মতো, এই পর্যন্ত দুটো সূত্র দিয়ে শিখলাম। হ্যাঁ থাক, এইগুলোই আমরা আজকে শিখি স্যার, এখনই শেষ করে দেন ক্লাস। আচ্ছা দেবো একটু আলোচনা করে দিই, একটু বাড়ির কাজ দেবো তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ বাড়ির কাজ। হ্যাঁ এখন আমরা বাসায় কোনটা কোনটা করতে পারবো দেখো তো, এই বইয়ের ভিতরে থেকে কোনটা কোনটা করতে পারবে, এখানে যেগুলো করাইছেন সেগুলো করতে পারবো, তারপর 10 নম্বর অঙ্কটা করতে পারবে না 10, এই পারবো 10 নম্বরটা তো একেবারে সেম, আমি যে 6 নম্বর করাই 6 এবং 8 এর মতো সেম, কত নম্বরটা আছে 10 নম্বর আছে, এটা পারা যাবে না? হ্যাঁ স্যার, তাহলে এটা আমরা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস দেখো, উদাহরণে কিন্তু ভালো অঙ্ক আছে কিছু, উদাহরণ হ্যাঁ স্যার, উদাহরণগুলো অনেক সময় কমন পড়ে, কমন পড়ে, উদাহরণগুলো করতে হবে ভালো অঙ্ক, উদাহরণ 5 থেকে 8, উদাহরণ কত, হ্যাঁ এগুলো ওই অঙ্কগুলোরই 5 থেকে 8, বুঝতে পেরেছো? বইয়ের থেকে করবা 10 নম্বরটা করবা, আর উদাহরণ করবা 5 থেকে 8 পর্যন্ত, 5 থেকে 8, তাহলে কি হবে এখানকার অঙ্কগুলো প্রায় সবই শেষ হয়ে যাবে। সহজ না কঠিন বলো? সহজ, বীজগণিত এমনিতেই সহজ, বীজগণিত এমনি থেকে সহজ। হ্যাঁ ঠিক আছে, না বীজগণিতের মধ্যে সমস্ত প্যাচ, পাটিগণিত কঠিন বলো, ইসি জি পানির মতো সহজ, পাটিগণিতই সহজ, ইয়া কঠিন তো ঠিক আছে, বীজগণিত সহজ বেশি। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে সামনের ক্লাসে, বন্ধ কর।